হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আমরা অনেক দিন থেকে অনেক ব্লগ করি নেই, তো আজকে আমরা একটি ব্লগ করতে চলেছি। তো আজকে আমরা একটি পিকনিক অর্থাৎ সফরে বের হয়েছি, শিক্ষা সফরে। তো শিক্ষা সফরটি আমাদের বর্তমানে আমরা আছি যে ছিল ইকো পার্ক, অর্থাৎ সিরাজগঞ্জ যে ইকো পার্ক আছে, ইকো পার্কের মাঝখানে আমরা অবস্থান করছি। যে ইকো পার্কের পরিস্থিতি আসলে, এটি পার্ক বলতে এটা একটি উদ্যান আর কি, এখানে গাছপালা বেশি আছে। তো এখানে পরিস্থিতি এখন আমরা আসছি, আমরা পার্ক মনে করে আসছিলাম, আর আমি এর আগে এখানে আসিনি অবশ্য। তো আসে দেখি এখানে শুধু বোন আর বোন। তো এখন আমরা আমাদের ব্লগটি এখানে একটু করব, করার পরে নেক্সট টাইমে আমরা আর অন্যান্য জায়গায় যাব, সেখানে আপনাদের সম্পূর্ণ ব্লগটি দেখাবো। তো চলুন ব্লগটি শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন এই হলো ইকো পার্কের পরিস্থিতি। তো এখানে আপনারা যদি দেখেন চারপাশে এসে একটু ইয়ে দেখতে পাচ্ছেন, আর এই পাশে যদি আপনার ঘুরে দেখেন সামনে এখানে একটি মাঝখানেগুলো বসার জন্য ইয়ে দিছে। এখানে সাধারণত প্রেমিক প্রেমিকারা বসে তারা প্রেম করে, প্রেম করার জন্য বেস্ট লাগা। We'll be right back.
আজকের ব্লগ আমরা এখানে শেষ করলাম। নেক্সট ব্লগ দেখার জন্য আপনারা সাথে থাকবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, এক সেকেন্ডও কেটে কেটে দেখবেন। অবস্থান করছি সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড, এখানে অবস্থান করছি। এখানে আমরা আসছি, এখানে একটু ঘুরবো। এখানে ঘোরার পরে আমরা একটু সামনের দিকে যাবো। আমরা আপনারা দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড, আপনার সামনের দিকে একটু যদি দেখাই ভালোভাবে তো আপনার দেখতে হচ্ছে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড। আপনারা দেখতে পাচ্ছেন উপরে আমাদের ফ্যানের মতো কিছু ঘুরতেছে, একটু জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করবো। এ হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের, এগুলো কারেন্ট যেখানে আছে আর কি, এখন সম্পূর্ণভাবে দেখবেন সব জায়গায়। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড, এই পানি উন্নয়নের কি একটি মানুষের মধ্যে বিখ্যাত এলাকা। এখানে আমরা বর্তমানে অবস্থান করছি যমুনা নদীর জন্য আর কি, পানি উন্নয়ন বোর্ডটিও করা হয় আর কি। চারপাশে দেখতে পাচ্ছেন বিরাট ফাঁকা এলাকা, একটা জিটি কলগুলো দেখতে পাচ্ছেন ঘুরতেছে। এখন আমরা এখানে ঘুরবো, দেখতে পাচ্ছেন আমাদের সামনে ছেলেপেলেগুলো কিন্তু বসব, আমাদের ছেলেপেলে আমরা একসাথে পিকনিকের জন্য আসছি আর কি। সকলের সামনে আসে একসাথে আমরা আসছি, তারা এখানে ঘুরতেছে, এখন আমরাও এখানে ঘুরবো। তো এখানে ঘোরার জন্যে আসছি মূলত, আজকে যদি পিকনিকে আসছি, পিকনিকে মূলত ঘোরাঘুরির জন্য আসছি। যমুনা নদী আমাদের বিখ্যাত, যমুনা নদী বাসে উঠবো, বাসে উঠে হয়তো নেক্সট কোনো স্থানে যেতে পারি। যদি সময় যদি সংকট, এখন আমাদের বাড়িও তো অনেক দূরে, তো যদি আমরা সময় পাই তাহলে নেক্সট আমরা আরও কোথাও যাব। তো যদি যাই তো ব্লগ তো সেখানেও হবে, আপনারা সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন। আর যা যারা এই চ্যানেল নতুন তারা মাস্ট বি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের এই পানি উন্নয়ন বোর্ডের ব্লগ এখানে আমরা শেষ করলাম। তো নেক্সটে আরও ভিডিও চলবে, আপনার সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। তো সকলে এ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এরপরে অর্থাৎ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কন্টিনিউ করবেন। এখন বর্তমানে অবস্থান করছি বগুড়া মহাস্থানগড়, একটি ঐতিহাসিক অর্থাৎ স্থাপত্য, এটা আপনারা জানেন এটা। তো এখানে আর কি বেহুলা বাসা করে অনেক কিছু আছে। তো রাত্রের জন্য আমরা এখানে ভালোভাবে ঘুরতে পারলাম না, কারণ আস্তে আস্তে আমাদের রাত হয়ে গেছে, অন্যান্য পিকনিক স্পটগুলো ঘুরতে হয়েছে। আমাদের একটা তিন চারটা পিকনিক স্পট ছিল, সেগুলো ঘুরছি, আপনাদের ব্লগ করে দেখাইছি। তো আজকে আমরা সেইভাবে রাত্রে ব্লগটা করতে পারলাম না, আমরা দেখতে পাচ্ছেন রাত্রে চারদিকে অন্ধকার, অন্ধকারের জন্য ভালোভাবে আপনাদের সেইটা আমরা দেখাতে পারতাম না। তো এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তো আজকের ব্লগটি আমি এখানেই অর্থাৎ এখানে শেষ করব। তো নেক্সট কোনো ব্লগে দেখা হবে আপনাদের সাথে, সে পর্যন্ত সাথে থাকুন, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।